আজকে একটা ভিডিও দেখলাম, অন্তর পুড়ে গেছে এই ভিডিও দেখে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হিজরত করার অর্থ হলো দুনিয়ার সবকিছু ছাড়া, সমস্ত স্বার্থকে ত্যাগ করা, ইনশাআল্লাহ এই হিজরতের শিক্ষা দিয়ে বোখারী শরীফে কিতাব শুরু হয়েছে। তোমরা বোখারী শরীফ পড়বা, শুরুতে এই নিয়ত এবং এই দেখবেন চোর যখন চুরি করে জেলখানায় যায় ও আরো বড় চোর হয়, ডাকাত ডাকাতি করে জেলখানায় গেলে ও আরো বড় ডাকাত হয়, সন্ত্রাস সন্ত্রাসী করে জেলখানায় গেলে ও আরো বড় সন্ত্রাস হয়। ঠিক তেমনি ওলামায়ে কিরাম যখন ইসলামের জন্য জেলখানা যায় ও আরো বড় আল্লাহওয়ালা আর আল্লাহর কাছে সম্মানিত হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে। আমাদের বিশ্বাস এদেশের ওলামায়ে কিরামরা জেলখানার থেকে ইনশাআল্লাহ যেদিন বের হবে ইমান নিয়া এবং পাওয়ার নিয়া ইসলামের জন্য আরো বেশি কাজ করার জন্যই তারা বের হবে ইনশাআল্লাহ। এই জন্য লা তাহজান ইন্নাল্লাহ মানা। আমরা দোয়া করি যত ওলামায়ে কিরাম বন্দী আছে প্রত্যেকটা ওলামায়ে কিরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুক্ত বাতাসে আবার আমাদের মাঝখানে ফিরে আনার ব্যবস্থা করে দেখ। এই জন্য আমরা দেখতে পেরেছি আমাদের শাইখুল হাদিস জেলখানায় থেকেও, পুলিশের গাড়ির ভিতরে থেকেও তার ছাত্রদেরকে হাদিসের সবক দিতে ভুলেন নাই। আজকে আমরা দেখলাম এটা, এটা হচ্ছে ইমানদারদের কাজ। যে যেটা করে সে সেটা না করলে তার ভাত পেটের ভাত হজম হয় না। তারা দোয়া করেন, আমরাও দোয়া করি ইনশাআল্লাহ এদেশে মুসলমানদের বিজয় একদিন হবে, ইসলামের বিজয় হবে। শুধুমাত্র আল্লাহ পাকের উপরে ভরসা করে কাজ করে যেতে হবে নিরিবিলি। আল্লাহ পাকের উপরে ভরসা করে নিরিবিলি কাজ করে যান, বিজয় দেনওয়ালা আল্লাহ। আজকে যুব সমাজ যেই কাজ করতেছে এটাও একটা ইসলামের খেদমত। এই খেদমতের মাধ্যমে অনেক বিজয় হয়। ভরসা যদি থাকে টেনশন করেন না, ইসলামের পথে চলতে গেলে বিপদ আসবে, আঘাত আসবে, এই আঘাতকে সহ্য করে ইসলামের পথে চলবেন, হেফাজত করেন ওয়ালা ইনশাআল্লাহ আল্লাহ। আজকে যারা ইসলামের বিরুদ্ধে আছে, যারা ইসলামের পক্ষে আছে, যদিও সাময়িক মনে হয় এরা জেলখানায়, কিন্তু ইনশাআল্লাহ ইমানদার যখন জেলখানার থেকে বের হয় ইমানদার সম্মান নিয়ে তারপরে বের হয়। আমরা বুঝতেছি না, আমরা ভয় পেতেছি খাওয়াবো কি, অথচ আল্লাহ বলেন তোর আমার উপরে ভরসা থাকলে জিন্দগিতে তুই এই টেনশন করতি না। কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে কোনো টেনশন নাই। আল্লাহ বলেন উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক তার জন্য একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আর কিছু লাগে বলেন? লাগে না, কিচ্ছু লাগে না। ছোট্ট একটা ঘটনা হাদিস থেকে রসুলের শুনাই, দেখেন এ আমি যেমন আপনাদেরকে এখন বয়ান করতেছি, গল্প শুনাইতেছি, ঘটনা শুনাইতেছি কোরআন থেকে হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক এভাবেই একবার সাহাবা আজমাইনদেরকে কিছু গল্প শুনাইতেছেন ঘটনা। তো এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন তোমাদেরকে তাওয়াক্কুলের একটা ঘটনা শুনাই, আল্লাহ আল্লাহ পাকের উপর ভরসা করলে কি হয় এটা একটু তোমরা শিখো। সাহাবারা বলেন জি হুজুর। বলেন নবী ডাক দিয়া বলেন বহু আগের জামানার ঘটনা, এক মুসাফির বান্দা মুসাফির হালতে আছে, মুসাফির অবস্থায় থাকার পর সম্বল যা ছিল পাথেও যা ছিল সব সমস্ত পাথেও গুলো মুসাফির হালতে শেষ হয়ে গেছে। স্বাভাবিকভাবে আমরা যখন কোনো জায়গায় মুসাফির হালতে থাকি খুব হিসাব নিকাশ করে সম্পদ ব্যয় করা লাগে, কারণ শেষ হয়ে গেলে তো আর সম্পদ কোনো জায়গার থেকে আনা যাবে না। বিশেষ করে বাহিরের দেশে যদি কোনো বান্দা সফর করে সম্পদের প্রতি বড়ই যত্নবান হয়ে যায়। ওই আল্লাহর বান্দাটাও সম্পদ যখন শেষ হয়ে গেল, মুসাফিরি হালতে আছে, এখন নিজের কাছে সম্পদ নাই। উদাহরণস্বরূপ আপনারা এলাকার থেকে কক্সবাজারে গেলেন ঘোরার জন্য, যাওয়ার পরে আপনার সাথে সম্পদ নাই, মলম পার্টি বলেন অন্য পার্টি বলেন আপনার সম্পদ চুরি হয়ে গেল বা শেষ হয়ে গেল। কক্সবাজারে গেছেন, ওখানে পরিচিত কেউ নাই, আবার এখান থেকে কেউ টাকা পাঠাবে এমন কোনো অবস্থাও নাই। এখন আপনি কি করবেন?
যদি অবস্থা এমনই হয় তাহলে ভিক্ষা করাও ছাড়া কোনো উপায় নাই। আমাদের দেশে মাঝে মাঝে দেখবেন রাস্তাঘাটে এমন কিছু লোক দাঁড়ায়, ডাক দেয়া বলবে, এ ভাই এ ভাই এ ভাই আমি বিপদে পড়ছি, আমার এই বাচ্চা কাচ্চা নিয়ে আসছিলাম, আমার টাকা পয়সা চুরি হয়ে গেছে, একটু সহযোগিতা করেন। আচ্ছা বলেন তো, এরকম কেউ যদি আমাদেরকে বলে আমরা কি তার ভালো মানুষ মনে করি না বাটপার মনে করি? হ্যাঁ, বাটপারই মনে করি। কেন? যদিও কিছু মানুষ এরকম বিপদে পড়লেও কিছু কিছু বাটপার এই বিপদের নাম নিয়ে বাটপারি করে, যার কারণে বাটপার মনে করতে বাধ্য হই। তো কক্সবাজারে আপনি গেলেন বিপদে, হ্যাঁ, আপনি পড়ার পরে একজন লোক এমনিই ডাক দিলেন, ভাই আপনার বাড়ি কোন জায়গায়, কথাবার্তা হইলো, পরিচিত হইলো, মাশাল্লাহ ভালো, বাড়ি কই? সিলেট। আমার বাড়ি তো ফরিদপুর। আচ্ছা ভালো, অনেক দূরের মানুষ আপনি। এখন ভাই একটা কথা বলি, আমি তো একটু বিপদে পড়ছিলাম, টাকা পয়সা সব চোর চুরি করে পকেট থেকে নিয়ে গেছেন, কেমনে খাবো, সকালবেলাও খাই নাই। আপনি যদি আমার 5,000 টাকা ধার দিতেন, আমি বাসায় যে ফরিদপুর যেয়ে আপনাকে বিকাশ নাম্বার দেন, আমি আপনার কাছে টাকাটা দিয়ে দেবো। আচ্ছা এতক্ষণ যতই মিষ্টি মিষ্টি আধা ঘন্টা আলাপ মারছেন, আলাপ মারার পরে টাকাটা চাইলে যতই মিষ্টি আলাপ মানেন, এই বেচারা দিবে? কোনো দিন বিশ্বাস আছে যে আপনি ফরিদপুরের না অন্য কোনো জায়গার, বা দিবেন কি না আদৌ? এটা তো কোনো নিঃসন্দেহে সে মনে করবে আপনি একটা টাউট বাট। কারণ জামানা যেমন মানুষের বিশ্বাস হতে মন, অথচ আগেরকার জামানার মানুষ কোন জায়গা থেকে আসছে, রাত্রিবেলা মুসাফির হলেতে বলতে, ভাই আমার একটু জায়গা দেন, ভাই আসেন একদিন দুই দিন যতদিন মন চায় থাকেন। মুসাফিরদেরকে খাবার দিত, সরাইখানা খুলে রাখতো। আর আমরা এখন ওরে বাপরে বাপ, অচেনা কেউ ঢুকাবো, মরতে নাকি ঢুকাবো, নিজের ঘরে ঢুকে দেখবেন সবকিছু ভেঙে তালা ভেঙে নিয়ে গেছে। বাটপাড়ির জামানা, আর ঈদের ছুটি চলতেছে, কত জায়গায় যে বাটপাড়ির সিটারি চলবে, চুরি ডাকাতি চলবে, বলার বাইরে। এই বেচারা, রাসূল বলেন এই বেচারা যার কাছে সম্পদ চুরি হয়ে গেছে, এই লোকটা আরেকজনের সঙ্গে দেখা হওয়ার পরে ডাক দিয়া বলে, ভাই আমি একজন মুসাফির মানুষ, সম্পদ চুরি হয়ে গেল, শেষ হয়ে গেল, আল্লাহর হস্তে আমার কাছে আপনি কিছু টাকা আমাকে কারজে হাসানা দান করেন, আমি আমার মালিকের কাছে আপনার জন্য দোয়া করব। আর যদি আমি বাসায় ফেরত যাই, বাসায় ফেরত আসার পর যাওয়ার পরে আপনার কাছে টাকাটা আবার ফেরত আমি নিয়ে আসব। কত টাকা লাগবে? বলে 1,000 দিরহাম দিবেন, কম না কিন্তু 1,000 দিরহাম। যেই লোকের কাছে 1,000 দিরহাম চাইল, এই লোকটা ডাক দেয়া বলে, টাকা তো দেওয়া যায়, কোনো সমস্যা নাই, তবে টাকার লেনদেন করতে গেলে কিছু সাক্ষীও দরকার, জামিনদার দরকার। তোমাকে যে আমি 1,000 দিরহাম দিব, অনেকগুলো টাকা, এই টাকাগুলোর সাক্ষীকে, ওই যেই যুবকটা তার কাছে টাকা চাইল, সে বলতেছে আমার কাছে দুনিয়ার কোনো মানুষ সাক্ষী পছন্দ হয় না, আজকে তুমি যদি আমাকে 1,000 দিরহাম দাও, আমি আমার এই সম্পদের জন্য সাক্ষী হিসেবে দুনিয়ার কোনো মানুষ নয়, আমার সম্পদের সাক্ষী হিসেবে আমি একমাত্র আমার মাওলা পাক রব্বুল আলামিনকেই রাখবো, সুবহানাল্লাহ। সাক্ষীটাকে জোরে কোন, জোরে কোন, কে বলেন তো? দুনিয়ার মানুষ বাটপারি করলেও আল্লাহ কি করবে? কথা কয় না, আল্লাহ করবে? দুনিয়ার মানুষ মিথ্যা বললেও আল্লাহ কি বলবে? তাহলে যে আল্লাহ পাককে সাক্ষী রাখলো, সাক্ষীটা দামি না কম দামি? এবার বান্দা ডাক দেয়া বলে, তোমার সাক্ষীটা তো আমার বড়ই পছন্দ হইল, জমিনে এই প্রথম একজন মানুষ দেখলাম যেই মানুষটা দুনিয়ার কোনো মানুষকে নয়, স্বয়ং আল্লাহকে সাক্ষী রাখছে। এমন একজনকে তুমি সাক্ষী রাখলা, যেই সাক্ষী কোনোদিন আমার সঙ্গে মিথ্যা বলবে না। বর্তমান সমাজের ভিতরে মিথ্যা সাক্ষী দেনেওয়ালা মানুষ আছে না নাই? 10,000 টাকা দিয়ে সাক্ষী পাল্টানো যায়। দেখবেন আকাম করছে আরেকজন, জেলখানায় গেছে অন্যজন, আকাম করে এলাকার মান্যগণ্যরা, আর জেলখানায় যায় এলাকার রিক্সাওয়ালারা, আবার ওই রিক্সাওয়ালার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো 10,000 টাকার গোলাম এই দেশে পাওয়া যায় আছে না? এই হলো সমাজের অবস্থা। সমাজের ভিতরে দুর্নীতি, চাঁদাবাজি, টাকার বিনিময়ে মানুষ তার ইমান বিক্রি করে, কিন্তু মুসলমান কোনোদিন টাকার বিনিময়ে ইমান বিক্রি করতে পারে না, ঠিক কিনা? যদি কেউ বিক্রি করে, ওরা মানুষ না, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি,
করে যে টানটান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আছে না নাই সাক্ষী পাওয়া যায় টাকার বিনিময়ে আজকে অসংখ্য মানুষেরা জেলখানায় পচে শুধু মিথ্যা সাক্ষীর জন্য অসংখ্য মানুষ এই যে টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিচ্ছে এদের কারণে নিরপরাধ মানুষেরা জেলখানায় পচতেছে আফসোস এদের জন্য এজন্য উত্তম সাক্ষী হলো আল্লাহ বান্দা এবার ডাক দেয়া বলতেছেন তোমার জামিনদার একজন দাও তুমি যদি টাকা না দাও যে আমার টাকাটা দা গ্রহণ করে দিবে আমাকে আবার বুঝায় দিবে এমন একজন জামিনদার আমার কাছে আনো ওই দিনওয়ালা ডাক দেয়া বলতেছে বাইরে মানুষ পছন্দ হয় না নাই বলেই তো আল্লাহকে সাক্ষী রাখলাম আমার সম্পদের জামিনদার হলেন আমার আল্লাহ আল্লাহর কসম আমি যদি তোমার সম্পদ তোমাকে ঠিকমতো বুঝিয়ে দিতে না পারি আমার মাওলার প্রতি আমার দুটুকুন বিশ্বাস আমার আল্লাহ তোমার সম্পদ তোমার কাছে পাঠিয়ে দিবে বান্দা কয় মাশাআল্লাহ জামিনদারও পছন্দ হইছে এত সুন্দর জামিনদার থাকতে আমার আর টেনশন নাই আমি বিশ্বাস করতেছি আমার এতটুকু ভরসা আছে আমার মালিকের প্রতি উনি যদি জামিনদার হয় আমার সম্পদ আমার ঘরে দৌড়ায় চলে আসবে সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বান্দাটা সম্পদ 1000 দিরহাম নিয়ে বিদায় হয়ে গেল 1000 দিরহাম নিয়ে বিদায় হওয়ার পর এই বান্দাটা যখন চলে গেল বাড়িতে যাওয়ার পর সময়টা যখন ঘনায় চলে আসছে অর্থাৎ টাকাটা মনে করেন এই মাসের 30 তারিখে দেওয়ার কথা বান্দা তাকে বলছে আমার এলাকা থেকে আসতে গেলে লঞ্চ লাগে জাহাজ লাগে ওই জাহাজটা যখন ছাড়বে আমি জাহাজ ছাড়লেই নিজের উদ্যোগে আমি তোমার কাছে তোমার সম্পদটা বুঝায় দেওয়ার জন্য আসব তোমার কোনো টেনশনের কারণে আমি নিজে তোমাকে সম্পদ দেওয়ার জন্য এই জায়গায় চলে আসব ওই বান্দার চলে গেল কিন্তু যাওয়ার পর সময় মতো একটা লঞ্চ আর একটা জাহাজ সে পায় না কারণ আবহাওয়া খারাপ বান্দা কি করবে টেনশনে পড়ে গেল নদীর কিনারায় 1000 দিরহাম নিয়ে সে এবার দাঁড়ায় দাঁড়ায় আফসোস করে আর বলে হায় হায় মালিক আমি ওই বান্দাকে কথা দিয়েছিলাম বান্দা আজকের দিনে এখান থেকে নৌকায় উঠে যতদিন লাগে যে তারপরে বান্দার কাছে টাকাটা রিটার্ন দেয়া দিব কিন্তু আজকে নৌকায় এসে আমি পাইলাম না আবহাওয়া খারাপ হে মালিক আমি এখন কি করব আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বান্দার ভরসা কারণ সাক্ষী আল্লাহ জামিনদারও আল্লাহ ওদিক দিয়ে টাকাটা যিনি দিয়েছেন তারও কোনো টেনশন নাই কারণ ওই বান্দাও নিশ্চিন্তে যে আমার মাওলা জামিনদার যেহেতু মালিক নিজের উদ্যোগে এই টাকাটা আমার কাছে পৌঁছায় দিবে বলেন তো এরকম ভরসা করণেওয়ালা লোক বর্তমান সময়ে আছে নাই বান্দাটা এবার সমুদ্রের কিনারে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে ডাক দেয় 1000 দিরহাম নিয়ে সমুদ্রের কিনারে অপেক্ষমান কি করবে চিন্তা করে এমন সময় বান্দার মাথায় আসলো চেষ্টা তো করব আমি কিন্তু আমার চেষ্টার সফলতা দিবেন কে বান্দা 1000 দিরহামটা সুন্দর করে নেয় বিশাল বড় একটা লাকড়ি গাছের টুকরা লাকড়িটা হাতের মধ্যে নিয়ে কাটে কেটে এটাকে মাঝখান দিয়ে কিছুটা ফাঁকা জায়গা বের করে মাঝখান দিয়ে ফাঁকা জায়গা বের করে 1000 দিরহাম ওই লাকড়ি অর্থাৎ গাছের ডালের মধ্যে ঢুকায় দেয় গাছের ডালের মধ্যে ঢুকায় দেওয়ার পর ছোট্ট একটা চিরকুটের মধ্যে লিখে দেয় মালিক আমার তরফ থেকে 1000 দিরহাম এটা সমুদ্রে তোমার নামে ভাসায় দিলাম এটার মালিক যে এ আল্লাহ তুমি যদি সত্যিকারের জামিনদার হয়ে যাও এই সম্পদটা ওই বান্দার কাছে ঘরের মধ্যে পৌঁছায় দিও কি আশ্চর্যজনক কথা সমুদ্রের ভিতরে টাকা ভাসায় দিবে কিভাবে যাবে এটা মূসা নবী কেউ তো মূসা নবীর মা ভাসায় দিছিল ভরসা কার উপরে ছিল কই যায় বাচ্চা একটা মাত্র কোল থেকে বেরোইছে হ্যাঁ 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 এটারে কি করবে যাও ভাষায় দাও আল্লাহর আদেশ ভাষায় দিছে ভরসার উপরে করে কিন্তু আল্লাহ পাক তো এমন জায়গায় পাঠাইছেন যেই জায়গায় ছিল ভয় সেই মালিক এত বছর পরে আপনি যদি মনে করেন দুর্বল হয়ে গেছে আমি যদি মনে করি দুর্বল হয়ে গেছে আল্লাহ দুর্বল নয় আমাদের ঈমান দুর্বল
মালিক আগের জায়গায় আছে, আল্লাহ বলেন আমার বান্দা আমার উপরে ধারণা করবে যা ঠিক বান্দার উপরে কার্যক্রম হবে তা যতটুকু ধারণা ততটুকু আমি আল্লাহ পাকের ফয়সালা। এজন্য ভরসা করা চাই, তবে চেষ্টাও করতে হবে। যেমন এই বান্দা করছে, 1000 দিরহামকে গাছের ভিতরে ঢুকাই দিছে, এটা বান্দার চেষ্টা। বাস আমি আমার মানসিক দিক থেকে তো সবল আছি যে আমি চেষ্টা করছিলাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক সাহাবী আসছেন, আনাস বিন মালিক বলেন, সাহাবি আসার পরে রাসূলকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আকিলহা ওয়া তাওয়াক্কাল ওয়া উতলিকুহা ওয়া তাওয়াক্কাল। আমি বাইরে উট রেখে আসছি, উটটার কি দড়ি বেঁধে ভরসা করব নাকি ছেড়ে দিয়ে ভরসা করব? রাসূল বলেন, আকিলহা ওয়া তাওয়াক্কাল, এটা বাঁধো আগে, আগে শক্ত করে মজবুত করে বাঁধো, তারপর আল্লাহ পাকের উপর ভরসা করো। আর আপনি মোটামুটি 5 তলা বিল্ডিং এর উপর উঠে আল্লাহ তোমার উপর ভরসা করলাম, বিসমিল্লাহ দিলাম লাভ, এই ভরসা? হ্যাঁ, হুন্ডা একটা চালাইলেন, সামনে নদী আছে, যা আছে কপালে দে, জোরে পিক আপ মার, দৌড়া ফালা নদীর মাঝখানে, আল্লাহ আছে না বেটা? তো কিসের ভয়? তোর ইমান দুর্বল বেটা, ইমান সবল করে লাভ দে নদীর ভিতরে, আল্লাহ বাঁচাইবো না? ভরসা মানে এটা না, ভরসা মানে আমি আমার সেফটি অর্জন করব, এরপর আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করব, দোকানের শাটার দিব, তালা মারব, তারপরে ভরসা করব, হেফাজত করবেন। বাচ্চারা বেচারা সুন্দর করে এটা দিয়া বাসায় দিছে, দেওয়ার পরে এবার আল্লাহ পাকের কাছে ডাক দেয়া বলতেছে, আল্লাহ তুমি তো জামিনদার, বদনাম যা হওয়ার তোমারই হবে, কারণ সাক্ষী যে জামিনদার, যে এই জামিনদার আসল আসামিরে না পাইলে পরে জামিনদার রে ধরে, কারণ তোরে তুই জামিনদার হইছিস কেন? আল্লাহ পাক তুমি জামিনদার হইছো, হিসাব তোমার। ওই বেচারা যে পায় সে লাকড়ি টাকড়ি তালাশ করে করে একদিন বাসায় নিয়ে গেছে, যে লাকড়িগুলো কাটতেছে, কেটে 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 সুন্দর করে সব লাকড়িগুলো ফাড়লো, মাঝখান দিয়ে ফাড়লো, হঠাৎ করে বড় লাকড়ি একটা সামনে আসছে। এই লাকড়িটা উনি মাঝখান দিয়া যখন কুড়াল দিয়া বাড়ি দিয়া আঘাত দিয়া মাঝখান দিয়া ফাড়লেন, আল্লাহর বান্দা ভিতরে তাকায় দেখে কিরে কেমন যেন আওয়াজ, কোত্থেকেই আওয়াজ আসে। কুড়ালটা যখন উঠাইলেন, লাকড়িটা যখন মাঝখান দিয়ে ফেড়ে গেল, তাকায় দেখে 1000 দিরহামের বিশাল বড় একটা পটলা এই লাকড়ির মধ্যে লুকায় আছে। আচ্ছা এই লাকড়ির ভিতরে 1000 দিরহাম কিরেট দিল কে? খুলে ভিতরে কাগজ পুড়ে তো তার হালত বুঝা হয়ে গেছে, গেরে আমি তো আমার মালিককে জামিনদার বানাইছিলাম, ওই জামিনদার বানানোর কারণে আমার পাওনা টাকা যদিও পাওনাদার আসে নাই, কিন্তু মালিক পাওনাদার থেকে নিয়া নদীর সমুদ্রের মাঝখানে ভাসায় দিয়া আমার কাছে এই জায়গায় এই সম্পদ পাঠায় দিছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে যখন ভরসা করা লাগে আল্লাহ পাকের উপরে করা। আমরা এখানে যতগুলো মানুষ আছি, নামাজ আদায় করি, ইবাদত করি, গুনাহ করি, যাই কিছু করি না কেন, প্রত্যেকটা কাজে ভরসা একমাত্র আল্লাহ পাকের উপরে করব। চাকরি হয় না টেনশনের কোনো কারণ নেই, আল্লাহ তোমার উপরে ভরসা, চেষ্টা করে যাও। মালিক রব্বুল আলামিন বলে, বান্দা যেখানে তোমার চেষ্টার শেষ সেখানে আমার চেষ্টার শুরু। বান্দা তুমি চেষ্টা শেষ করে ফেলবা আর আমি আল্লাহ তোমার জন্য দয়ার দরজা মাত্র খুলে দিব। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আল্লাহ পাক যেহেতু একটা বান্দাকে এভাবে সহযোগিতা করতে পারে শুধুমাত্র ভরসার কারণে, আমাদেরকেও আল্লাহ পাক ভরসার কারণে ফল দিতে পারে কি পারে না? রাখা লাগবে তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ, প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় যতটুকু পারি ভরসা করবো।